মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঠিক সকাল সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আমি এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে কাজগুলো থাকে তো সেগুলো তো প্রত্যেক দিনই আমাদেরকে করতে হয় তো সেটা করার পরেই কিন্তু আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো কালকে রাতে যে রুটি বানিয়েছিলাম তো রুটির মধ্যে থেকে টোটাল চারটে রুটি ছিল তো পুচকুশোনা যেহেতু শরীরটা খারাপ জোর করে এখন যদি ওকে আমি একটার বেশি রুটি দিই তাহলে কিন্তু ও খাবে না ওই জন্য একটা রুটির মধ্যে ভালো করে জ্যাম লাগিয়ে আমি ওকে দিচ্ছি এটা খাওয়ার পরে যদি মনে হয় যে ওকে আর দেওয়া যাবে খাবার খাওয়ার জন্য তারপরে আমি ওকে একটু দুধ বনবিটা দেব তবে দুটো রুটি একবারে দেব না যেহেতু রুটিটা বাসি আর বাসি রুটি খাওয়া আমাদের কারোর পক্ষেই ভালো না তবুও আমি দিচ্ছি এখন সকালবেলা যখন বেঁচে গেছে তখন কি করব তো জ্যাম দিয়ে আমি ওর জন্য রুটিটা মাখিয়ে দিলাম আর তারপরে আমার জন্য কিন্তু আমি এক কাপ চা করে নিয়েছি আর শুভ যেহেতু ঘুমাচ্ছে ওই জন্য ওর জন্য আর জ্যাম রুটি তৈরি করলাম না আর ওকে দুধও দেবো না ও যখন ঘুম থেকে উঠবে তখন ও খাবারগুলো খাবে তো আমি এখন একটা রুটি দিয়ে চা খেয়ে নেব আর পুচকু সোনার রুটিটা খাওয়ার পরে যদি আমার মনে হয় দুধ দিলে ঠিক আছে ওর জন্য তখন আমি দুধটা ওকে দেবো তো পুচকুছোনাকে পরতে বসিয়ে আমি যে কটা জামা কাপড় এই দু তিন দিনের জমেছে তো সেগুলোকে এখন সার্ফে ভিজিয়ে রাখবো তো এখন থেকে ভিজিয়ে রাখলে পরে দুপুরে যখন জল আসবে তখন কাচলে পরে কিন্তু জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যাবে আর আমাদের সত্যি কথা বলতে জামা কাপড় তেমন একটা নোংরা হয় না শুধুমাত্র ওদের স্কুলের ইউনিফর্মগুলোই যে একটু নোংরা হয় কারণ ওরা কন্টিনিউ পাঁচ দিন পরে যায় তো জামাটা তাও আমি মাঝে মাঝে কেচে দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন শীত পড়াতে সেই রিক্সটা নিই না কারণ বাচ্চাদের জন্য আমি এক্সট্রা জামা বানাতে পারিনি একটা করেই জামা বানানো আছে আর সেটা ভিজিয়ে ফেললে পরের দিন যদি সকালে পড়ে না যেতে পারে তাহলে খুবই অসুবিধা হবে তাই এখন ওদের জামা কাপড় আমাকে একটু লেট করেই কাচতে হয় তো এর আগের দিন যে কটা জামা কাপড় আমরা ওই বাড়িতে যাওয়ার জন্য পড়েছিলাম তো সেই জামা কাপড়গুলোকে শুকনোই রেখে দিয়েছিলাম কারণ ভিজা কাপড় যদি সার্পে ভিজাই তাহলে তার নোংরা কিন্তু একদমই বেরোয় না ওই জন্য যতটা পারা যায় শুকনো জামা কাপড় একটু ভিজিয়ে তারপরে গরম জল কিংবা যদি একটু দূরে রেখে দেওয়া হয় শীতকালে কিন্তু খুব ভালোভাবে জামাকাপড় পরিষ্কার হয়ে যায় তো পুচকুশোনাকে আমি পড়তে বসিয়ে এসেছি কারণ সামনেই ওদের এক্সাম তবে আমি আজকেই জানতে পারলাম শুভর কাছ থেকে যে ইউনিট টেস্টের যে এক্সামটা সেটা টিচাররা লেখা এক্সাম নেবে না মানে রাইটিং এক্সাম নেবে না সেটা শুধুমাত্র ওদেরকে প্রোজেক্টের উপরেই এক্সামটা দিতে হবে কারণ এমনিতেই পুচকুশোনা শুভদের অনেক লেট করে এক্সাম হচ্ছে টোটালি তোমরা ধরতে পারো যে ডিসেম্বর মাস শেষই হয়ে গেল আর দু তিনটে দিন আছে ওদের হবে জানুয়ারিতে ইউনিট টেস্ট আবার তারপরে মার্চ দিকে হবে ফাইনাল তো এর মধ্যে বাচ্চারা কি করে ফাইনালের জন্য আর ইউনিট টেস্টের জন্য প্রিপারেশন করবে তো ওই জন্য এখন ওদেরকে প্রোজেক্টের উপরেই ইউনিট টেস্টটা দিতে হবে তো সোনা শুভর প্রোজেক্টও বানাতে হবে সেইটারও একটু খিচিবিচি আছে আর শেষের দিকে যেহেতু আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না তো সেইগুলো খুব ভালোভাবেই হয়ে যাবে তো জামা সব কটা ভিজিয়ে দিয়েছি যে কটা ভিজাবার মতন ছিল তো এবার এগুলোকে একটু রোদ্দূরে রেখে দেব তাহলে জামা কাপড়গুলোর থেকে কিন্তু নোংরাটা বেরিয়ে যাবে তো এরকমটা কে কে করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সকালবেলা জলের বোতল থালা বাসন যা টুকটাক কাজকর্ম ছিল তো সেগুলো কিন্তু করে নিয়েছি তো আজকে একটু তাড়াতাড়ি রান্নাটাও করে নেব কারণ সকালবেলার দিকে যতই রুটি খাওয়া হোক তবু রান্নাটা সে নিলে পরে একটুখানি ভালো হয় কারণ তোমাদের ভিডিও দেখতে তারপর আমার এডিটিং করতেও কিন্তু আমি অনেকটা টাইম পেয়ে যাই তো তারপরে দেখো কালকে মা যে মাছগুলো পাঠিয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে অল্প করে কিছু ভেজেছি আর বাকি যে কটা আছে তো ভাবছি আজকে সেগুলো সব রান্না করব তো এই ধরনের ছোটো মাছ খেতে তোমরা কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের কিন্তু বড়ো মাছের থেকে ছোট মাছটাই বেশি ভালো লাগে তবে খুব কমই খাওয়া হয় কারণ এগুলোকে ধোয়া পরিষ্কার করা এগুলোতে সময়টা যেহেতু অনেকটা লেগে যায় ওই জন্য আমরা প্রত্যেকেই চাই তাড়াতাড়ি শর্টকাটে যেটা করা যায় তো বড়ো মাছই বেশি খাওয়া হয় তবে এটা বুনের বরের পছন্দ ছিল যে বড় মাছ নয় ও ছোট মাছ আনবে তো ওই দিনকে যখন আমরা খাসির মাংস খেয়েছিলাম তোমরা তো দেখলে তার সঙ্গে চুনো মাছও রান্না হয়েছিলো তো চুনো মাছটা বুনের বরের ফেভারেট তো ওই জন্য ওটা কিন্তু ও নিজে হাতে করেই নিয়ে এসেছিলো যে চুনো মাছের চচ্চড়ি খাবে তো মাও আগের দিনকে ধনেপাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছিল বাট মা ওর মধ্যে আলু দিয়েছিলো আর হয়তো বেগুন দিয়েছিল আমার ঠিক মনে নেই বাট আমি এর মধ্যে বেগুন মূল আর আলু সব রকম দিয়ে তারপরে ধনেপাতা আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি তো শীতকালে ধনেপাতা পাতা বাটা দিয়ে যে কোনো কিছু খেতেই কিন্তু বেশ ভালো লাগে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো আজকে দুপুরের খাবারের মধ্যে আছে মুসুরির ডাল যার মধ্যে শুধু হালকা একটু জিরে সোমবার দিয়েছি আর কাঁচা লঙ্কাই দিয়েছি শুকনো লঙ্কা সোমবার দিইনি যেহেতু পুচকুশোনার শরীরটা খারাপ ওই জন্য একদমই হালকা করে রান্না করেছি আর এইখানে হচ্ছে মাছ তো দেখেছ জলটা অনেকটাই টেনে নিয়েছে আর একদম মাখা মাখা হয়ে গেছে তো এইরকমই খেতে কিন্তু বেশি ভালো লাগে আর তারপরে আছে ভাত তো ভাত তো আমরা সকালে কেউ খাইনি একবারে দুপুরেই খাবো তো দুপুরের খাবার খেতে বসবো বলেই তোমাদের সাথে এখন ভিডিওটা শেয়ার করছি এখন বাজে দুপুর দুটো আর এখানে কিছুটা করে নিয়েছি পাপড় ভাজা কারণ ডালের সঙ্গে কিছু একটা ভাজা থাকলে খেতে বেশি ভালো লাগে আর এখন চলে আসলাম একদম বিকেলবেলা সাড়ে চারটের সময় তো শুভ পড়তে গেল তারপরেই ভাবছিলাম যে আমার কাজকর্ম যা আছে সেগুলো সেরে নিয়ে এই মাটির উনুনটাকে বার করি তো এটা গরমের সময় আমার একটা ঠাকুমা বানিয়ে দিয়েছিল মানে বাবার বাড়ির ওইখানেই পাশের বাড়ি একদিকে উনি আমার ঠাকুমাও হয় আর একদিকে উনি আমার মাসি শাশুড়ি আমার শাশুড়ি মায়ের বোন তো উনি আমাকে এটা গরমের সময় আগের বছর বানিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা আমি এখনও পর্যন্ত ইউজ করতে পারিনি কারণ কাঠের উনুন মানে এর মধ্যে কাট লাগবে আর কাট বাবার বাড়ির থেকে যেটুকু আমি এনেছিলাম সেগুলো রাখাই ছিল গরমকালে কোথায় আমরা কাঠের উনুন জ্বালাবো আমাদের বাড়িতে চারিদিকেই তো কর্কেট ওই জন্য আমি কোনো রিক্স নিই তবে এই শীতকালে বার করলাম আর তার পিছনে একটা রিজেনও আছে তো আমাদের তো বাড়িতে ডবল সিলিন্ডার তোমরা অনেকেই জানো এই বিষয়ে কারণ আমি যেহেতু দুটো বাচ্চা নিয়ে থাকি আর হুটহাট করে গ্যাস শেষ হয়ে গেলে পর তখন কোথায় যাব কারোর কাছে চাইতে ওই কারণে শুরুতেই আমি ডবল সিলিন্ডার করে নিয়েছিলাম তো যখনই একটা সিলিন্ডারের মোটামুটি এক থেকে দেড় মাস ইউজ করা হয়ে যেত তারপরে আমি কিন্তু গ্যাস ভরিয়ে নিতাম কিন্তু এইবার যেহেতু ভরাতে পারিনি অনেক খিচিবিচির মধ্যে আছি তো ওই জন্য ভাবলাম যে কাঠগুলো আছে আর যখন মাঠের উনুন আছে তখন সেটাকেই কাজে লাগানো যাক আর এখন শীতকালও অসুবিধা হবে না তবে আগের থেকে শীতটা অনেকটাই কমে গেছে তেমন একটা ঠান্ডা নেই তো আমি কিছুটা কাগজ আর কাঠ এক সাইডে এখন জড়ো করে রাখব যাতে রাত্রিবেলা কাঠের উনুনটাকে ইউজ করতে পারি তবে ভাত ডাল করার জন্য আজকে ইউজ করব না এটা বানাবো আমি কেককে ইউজ করার জন্য কারণ কেক বানাবার জন্য পুচকুসনা অনেক কদিন ধরেই বলছে তো ভাবলাম যে গ্যাসের উপরে চাপ বেশি না দিয়ে যদি কাঠের উনুনটাই করে নিই তাহলে কাঠগুলোও ইউজ করা হবে আর উনুনটাও ইউজ করা হবে তাতে গ্যাসেরও একটুখানি কয়েকটা দিন হয়তো গ্যাসটা যাবে বেশি দিন কারণ আমার মনে হচ্ছে যেন গ্যাস শেষ হওয়ার মুখে কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে বাট পেমেন্ট আসার আগে যদি গ্যাস শেষ হয়ে যায় তখন একটু সমস্যা হবে তো ওই জন্য তোমাদের দাদা ভাইয়ের পেমেন্ট না আসা পর্যন্ত আমি ভাবছি যতদিন গ্যাসটাকে ইউজ করা যায় তো আজকের রাতে তো কেক বানাবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই কারণ আমি আজকে প্রায় পনেরো থেকে ষোলো বছর পর কাঠের উনুন ইউজ করব কাঠের উনুন আমি আমার শ্বশুরবাড়িতেই একমাত্র ইউজ করেছিলাম কারণ ছোটোবেলাতে সবসময় মাকে দেখেছি কয়লার উনুন ইউজ করতে মানে বালতির মধ্যে উনুন বানিয়ে তার মধ্যে কয়লা আর ছোট ছোট গুল পাওয়া যেত তোমরা হয়তো অনেকেই জানো তো সেইগুলো দিয়ে ইউজ করতে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে বিকেল পাঁচটা পাঁচ আর তোমাদের সঙ্গে সারাটা দিন পর এখন আমি ফেস টু ফেস ব্লগটা শেয়ার করছি তো সারাদিন তো কাজকর্ম ছিলই সে একরকম তারপরে আবার যে জামা কাপড়গুলো সারাদিন শুকিয়েছে সেই জামা কাপড়গুলোর মধ্যে অর্ধেকটা শুকিয়েছে অর্ধেকটা ভিজা আছে তো ভিজা যেগুলো আছে এই যে তো বেডের যে চারিদিকে মেলে দিলাম এখন এগুলো রাত্রিবেলা এইভাবেই থাকবে কিন্তু শুকাবে না একটাও আর হ্যাঁ শুভর বন্ধু এখনও ব্লেজার নেয়নি মানে যেহেতু স্কুল এখন নেই ওদের স্কুল খুলবে সেকেন্ড জানুয়ারিতে তো ওই জন্য ওরা মানে এখন আর অতটা গ্রাহ্য করছে না এটা স্কুলে এইট ক্লাস থেকে বাচ্চাদেরকে সোয়েটারের বদলে ব্লেজার পরে যেতে হয় আর এই যে আমাদের পুচকুসোনা ঘুমাচ্ছে কিন্তু আর একটুখানি পরেই মানে সাড়ে পাঁচটা বাজার আগে দিয়ে আমাকে মশা মারার ধূপকাটি জ্বালিয়ে দিতে হবে নাহলে ঘরে আর টিকা যাবে না এখন যে হারে মশা হচ্ছে তো আমি আল্লা টান্না সব গুছিয়ে নিয়েছি যেই জামা কাপড়গুলো পুচকুশোনা শুভ পড়েছিলো প্রোগ্রামের দিন সেগুলোকেও ধুয়ে কেছে একদম ভাজ করে নিয়েছি সব আলমারিতে ভরবো কিন্তু আজকে আর ভরা হবে না যেহেতু দু একটা জামা কাপড় এখনও ভিজা আছে ওই জন্য ওগুলোকে কালকে শুকিয়ে একবারে সব কটাকে আলমারিতে ভরবো আলমারিতে যেই জিনিসটাই আমি মানে রাখছি আর তারপরে বের করছি হুটোপাটিতে বের করা ভরা হচ্ছে তো পুরো আলমারি একবারে এলোমেলো হয়ে গেছে মানে এখন যদি পাল্লা দুটো খুলি না সব জামাকাপড় নিচে চলে আসবে পড়ে যাবে সব তো ওই জন্য আর সাহস করে খুলতে ইচ্ছাও করছে না আর দ্বিতীয় কথা এখন গুছাবার টাইম নেই গুছাতে পারবো না এক ফোটাও তারপর আবার তোমাদেরকে বললাম যে কাঠের আজে আজকে হবে কেক ফুচকুশো না আজকে প্রায় ক্রিসমাসের আগের থেকেই প্ল্যানিং করে রেখেছে ঘরে কেক বানানোর জন্য কিন্তু বোনের জন্মদিন ছিল তারপরে বাবা কেক কেনেছিল। বোনরাও কে কেনেছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি বুনরাও নবদ্বীপ থেকে আসার সময় কেক কেটে কেক নিয়ে এসেছিল। তারপরে আবার বাড়িতে এসে ফুচকুশোনার হয়ে গেল শরীর খারাপ পেট পেটে প্রবলেম হচ্ছিল তো যাই হোক এখন ভালো আছে কালকে বারবার বলছিল যে কেক বানাও কেক বানাও আমি বললাম না কালকে আর হবে না বাঙালে আমি আজকেই বানাবো আর আজকেই বানিয়ে খাওয়াবো তো বলছে যে ময়দার কেক বানাও কারণ শুভ খেতে ভালোবাসা যেহেতু তো বলছে দাদা আমি আমরা দুজন ময়দার কেক খাবার তোমাকেও খেতে হবে তো আমাকে তো খেতেই হবে অল্প করে হলেও কিছু করার নেই তো ঘর দুয়ার সব কিছু পরিষ্কার হয়ে গেছে এবার আমি যাব কিচেনে গিয়ে কেকের ব্যাটারটা রেডি করব তোমাদের সঙ্গে তো কেক বানানোটা আমি এর আগে অনেক খাবার শেয়ার করেছি যদি নতুনত্বভাবে রকমভাবে কেক বানাতাম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতাম তো ডাইরেক্ট কেক বানানোর পরে তোমাদের সাথে শেয়ার করব। তো সবার আগে ব্যাটারটা রেডি করব আর সন্ধেটা দেব যেহেতু আজকে বৃহস্পতিবার সন্ধেটা তাড়াতাড়ি দিতে হবে তো ব্যাটারটা রেডি করে সন্ধেটা দিয়ে নেবো তারপরে কেকটাকে বানাবো ততক্ষণে শুভও চলে আসবো শুভ টিউশন পড়তে গেছে চারটের সময় আর তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো এই দুদিনের ভিডিওতে দেখানোই হচ্ছে না তো ভাবলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো বোনের বার্থডের দিন বোনকে তো আমি কিছুই গিফট দিতে পারিনি কারণ হঠাৎ করেই ওর আশাটা হলো আর জন্মদিন সেটা হঠাৎ করে আমি তার আগের দিনই জানলাম আরও যে আসবে সেটাও কনফার্ম ছিলাম না ক্যান্সেল হয়ে গেছিলো ওদের আশা তো তারপরে হঠাৎ করে বললো আসবে তো সব কিছু খিচিবিচির মধ্যে ওর জন্য কোনো গিফট নেওয়া হয়নি বাট তখন বার্থডেতে দিতে পারিনি তো কি হয়েছে পরে তো গিফট দেবই বাট বুন আমার জন্য মানে বোন আর বোনের পর আমার জন্য একটা এই দেখো কুর্তি আর একটা প্লাজো নিয়ে এসেছে তো ব্যাপারটা হয়েছে কি কুচকুশোনা আর শুভকে অলরেডি এর আগে ওরা জামাকাপড় দিয়েছে যখন আমরা ওদের বাড়িতে গেছিলাম আর বাকি ছিলাম খালি আমি তো এইবার আমাকেও দিয়ে দিলো আমার জন্য নিয়ে রেখেছিল বললো কয়েকদিন আগেই নিয়েছে তো আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি তো আমি শুধুমাত্র বোনের ছেলে মানে ঈশানকেই দিয়েছি এখনও পর্যন্ত বুন বোনের হাজব্যান্ডকে কিছু দেওয়া হয়নি আর বোনের শ্বশুর শাশুড়িকেও কিন্তু কিছু দেওয়া হয়নি তো ওরা চারজন এখনো বাকি আছে আর সেইটা আমি মানে দেওয়া থোয়ার ব্যাপারটা তোমাদের দাদাভাই যখন আসবে তখনই করবো কারণ সব কিছুর জন্য তো আমি দায়িত্ব নিয়ে করছি তো তোমাদের দাদাভাইয়েরও তো কিছু দায়িত্ব আছে যেগুলো থাকলে এখানে ওর করাটা দরকার তো আমার ইচ্ছা আছে যে তোমাদের দাদাভাই যখন আসবে যখন নবদ্বীপে নিয়ে যাব। তখন চারজনাকেই আমি চেষ্টা করবো একসাথেই কোনো কিছু কিনে দেওয়ার তো তোমাদেরকে চুড়িদারটা খুলে দেখাই তোমরা কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তবে সামনের থেকে কিন্তু এর মধ্যে দেখো এক ধরনের প্রিন্ট আছে যেরকম পাঞ্জাবিতে থাকে দেখো তো এটা তো অবশ্যই আমি একবার পরে ওদের বাড়ি যাবই তো আমার খুবই ভালো লেগেছে কুর্তিটা তো এটা লং কুর্তি ঠিক আছে এ দেখো কুর্তিটা অনেকটা লং ওরা তো জানে আমি যেহেতু লম্বা তো চুড়িদারের কালারটা কি বলো তো তোমরা সেই কি কালার বলো এটাকে আমি ঠিক বলে বোঝাতে পারছি না এটা কিন্তু অরেঞ্জ কালার নয় ঠিক আছে এটা অরেঞ্জ কালার নয় যাই হোক কিছু একটা হবে আমি ঠিক জানি না তোমাদেরকে অরেঞ্জই দেখাচ্ছে ক্যামেরাতে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা প্লাজো তো আমি যেহেতু প্লাজো পরি ওরা দেখেছে সামনাসামনিও দেখেছে ভিডিওতেও দেখেছে তো ওই জন্য ওর সাথে একটা প্লাজো দিয়েছে আর এখনকার সবথেকে ভালো কি এই তো শোনা উঠে গেছে তো এখনকার সব থেকে ভালো কি প্লাজোগুলোর মধ্যে না পকেট দেয় তো আমার যে হলুদ রঙের প্লাজোটা আছে ওইটার মধ্যেও দেখেছি একটা পকেট আছে তো এই একটা সুবিধা হয় তবে ফোন তো নিয়ে যাওয়া যাবে না এর স্পেসটা খুবই কম বাট অন্য কিছু নিয়ে ছোটোখাটো রাখা যাবে তো এই দুটো জিনিস আমাকে গিফট করেছে বোনের তো আমি কিছু দিতে পারলাম না কিন্তু বোন সাথে করে এগুলো নিয়ে এসেছিল দিয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো এবার বাকি ব্লগটা তোমাদের সাথে পরে শেয়ার করবো ভাজ করে রাখি না আবার এই কাজটা রয়ে যাবে তো পুচকুশোনার ঠান্ডা লেগেছে না তো ওই জন্য কাশছে তো ওকে উঠিয়ে দেবো সন্ধে হয়ে গেছে আর মশার যা উৎপাত হবে আর ঘুমাতে পারবেও না সোনা ওঠো আর ঘুমাতে হবে না চোখে মুখে জল দাও তারপর আবার পুচকুশোনার প্রজেক্ট নিয়ে বসতে হবে অনেক কিছু প্রজেক্ট বাকি আছে মানে পড়াশোনারও প্রচণ্ড চাপ পড়ে গেছে এর মধ্যে তো যাই হোক ছুটি আছে বলে অসুবিধা হবে না এগুলো কমপ্লিট করে নেওয়া যাবে দু তারিখে ওদের স্কুল খুলবে যত সম্ভব সোমবার স্কুল খোলার কথা দুই কি তিন এরকম খুলবে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখন বাজে সন্ধ্যে ছটা আর আমি শুভ টিউশন থেকে আসার পরেই ওকে বললাম যে কাঠের উনুনটাকে জ্বালাতে তো কিন্তু কোনোদিনও কাঠের উনুন জ্বালায়নি তো নিজের মতন করেই জ্বালাবার চেষ্টা করছিল বাট হলো না তো আমাকে ডাক দিল তারপর আমি ভাবলাম আমিই জ্বালিয়ে দিই কারণ ও তো জানি না যে কাঠের উনুন কীভাবে জ্বালাতে হয় কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো আমার যে আমি ওকে যখনই বললাম যে কাঠের উনুন জ্বালাতে হবে তুই গিয়ে জ্বালিয়ে দে তো কিন্তু তাড়াহুড়ো করে চলে আসলো মানে ওর যে জানা নেই সেটা কিন্তু ওর কোনো আইডিয়া নেই তো যাই হোক এটাই ভালো লাগলো আমি তো শুধুমাত্র ওকে বাইরে বের করার চেষ্টা করছিলাম যে ওইদিকে আসুক আর কাঠের উনুন কী করে জ্বালানো হয় কীভাবে রান্না করা হয় সেগুলো যেন ও এখানে বসে বসে দেখতে পারে তো খুশি খুশি এখানে এসে ও যে উনুনটা ধরালো আমার সাথে সাথে তারপরে আমি নিয়ে চলে আসলাম কেক বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করেছিলাম তো দেখো যদি কুকার বা হাড়িতে আমি যদি এখন বসাতাম তাহলে পুরো কালো হয়ে যেত আর সেটা আমার কালকে মাঝতে ঘষতে খুবই অসুবিধা হতো আর যেহেতু কাঠে উনুনে করছি তো আমার মনে হয় একটু ছড়ানো জায়গাতে করাটাই কিন্তু সবথেকে ভালো তো ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে ব্যাটারটাকে রেডি করে দিয়ে দিয়েছি আর তার উপরে কিন্তু একটা কাঁসার থালা ঢাকা দিয়ে দিয়েছি কারণ এখন যদি এর মধ্যে কোনো স্টিলের থালা বা অন্য কিছু ঢাকা দিতাম তাহলে সেটা কিন্তু বেঁকে যাবে আর আমি বেশিরভাগ রান্না করার সময় কিন্তু কাঁসার থালাই ঢাকা দিই তোমরা অনেকেই কিন্তু সেটা লক্ষ্য করে দেখেছ আমি অন্য কোনো জিনিস দিয়ে ঢাকা দিই না যাতে সেই জিনিসটা খারাপ হয়ে যাক তো যেহেতু কাঠের উনুনে রান্না হচ্ছে আর আগুনের তাপও আছে তো ভাবলাম আমি তো এখন ঘরে কোনো কাজ করব না তাহলে আমিও ওর সাথে বসে বসে একটুখানি কাঠের উনুনের আশটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে দিই তো এর মধ্যেই আবার পুচকুশোনাও বাইরে আসার জন্য বলছিল তো ওকে একটা সোয়েটারও দিয়ে এসেছি তো সোয়েটারটা পরে ও চলে আসবে আমরা তিনজনে এখন এইভাবে বাইরে বসবো তো বাইরে সেরকম ঠান্ডা না থাকলেও বেশ ভালোই লাগছে কারণ এরকম মোটামুটি পনেরো চোদ্দো বছর আগে যখন আমার শ্বশুরবাড়িতে কাঠে উনুনে রান্না হতো তখন আমরা সবাই একসাথে পাশে বসে থাকতাম উনুনের পাশে গল্প করতে করতে রান্নাও করতাম তো বেশিরভাগটাই আমার মনে পড়ে যায় আমার মশাইয়ের কথা কারণ উনি একমাত্র একটা মানুষ ছিলেন যে সারাক্ষণই শীতকালে চেষ্টা করতেন যে উনুনের পাশে বসে থাকার জন্য আর কিছুক্ষণ পর পর চা খাওয়ার জন্য তো যখন উনুনের পাশে বসে বসে আমরা এই কাঠের আঁচটাকে আগে পরে করছি তখন শুভকে সব বলছিলাম যে পুরোনো দিনে কিভাবে আমরা সব এই সব কাজকর্মগুলো করতাম কাঠের উনুনে তবে একটু কষ্ট হতো যখন পরের দিনকে থালা বাসনগুলো মাজতে হতো কারণ যেই হাড়িটা যে কড়াইটা ইউজ করতাম আমরা তো সেটা তো অবশ্যই কালো হবে আর তার মধ্যে মাটি কিংবা তেল লাগাতে হয় তো ওদের তো এখন এই টাইমে ছেলেপেলেদের অনেক কিছুতে কনফিউশন কারণ ওরা এইসব জিনিসের বিষয়ে কিছুই জানে না আর যেইটুকু ওরা বই থেকে পড়ে আর সাধারণত আমরা যদি সামনাসামনি কিছু করে থাকি তাহলেই কিন্তু ওরা জানতে পারে তাছাড়া ওদের জানার কিন্তু আর কোনো রাস্তা নেই তো ওকে সব কথাই বলছিলাম তারপরে দেখো ফুচকুশোনাও চলে আসলো তো তিনজনা মিলে সেই পুরোনো কথা বলছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর আমিও মনে মনে ভাবছিলাম যে কালকের থেকে কাঠের উনুনে অন্তত ভাতটা করে নেব কারণ দেখো সংসারের যদি একটু একটু করে আমরা সঞ্চয় করি তাহলে কিন্তু আমাদের কষ্টটা কম হবে আর আমরা অন্য জিনিসে কিন্তু খরচাটা করতে পারবো আর এমনিতেও এখন আমার সত্যি কথা বলতে মান্থলি যা তোমাদের দাদাভাই পেমেন্ট পাঠায় তার মধ্যে থেকে খরচা অনেক বেড়ে গেছে কারণ রিসেন্ট একটা ফোন নেওয়া হয়েছে আর ফোনটা আমরা ক্যাশ টাকায় নিতে পারিনি তো ওই জন্য সেই ফোনটার জন্য কিন্তু মাসে মাসে আমাকে কিছুটা করে টাকা অ্যাডজাস্ট করতে হবে যাতে আমি সেই টাকাটা শোধ করতে পারি তো ওই জন্য একটু চাপ আছে তো এই চাপের মধ্যেই চেষ্টা করছি যে সংসারের থেকে যদি একটু সাশ্রয় করা যায় যদি একটু কিছু বাঁচিয়ে আমাদের এই এক্সট্রা খরচাগুলো বাইক এক্সট্রা যে জিনিসপত্রগুলো নেওয়া হয়েছে তো সেগুলোর যাতে পয়সাটা আমরা মিটিয়ে দিতে পারি আর তাছাড়া প্রত্যেকটা মানুষেরই উচিত সংসারের থেকে কিছু না হলেও অল্প অল্প করে একটু হলেও বাঁচাবার তো চলো কেকটা হতে থাকুক আর তারপরে তোমাদেরকে দেখাবো তবে কাঠের উনুনে কেক বানানো একটু রিক্সের ব্যাপার সেটা তোমাদেরকে কেকটা বানানোর পরেই আমি বলছি যে আমার মনে হয় এতে গ্যাসে বা স্টোভ বা কোনো একদম কম আজের জিনিসেই কিন্তু কেকটা বানানো সব থেকে ভালো তো প্রায় এক ঘন্টার উপরে টাইম লেগেছে নর্মালি কেক বানাতে আধ ঘন্টার মতনই টাইম লাগে আর এটা প্রায় এক ঘন্টার উপরে লেগেছে তার কারণ হলো মিডিলে কোনোভাবেই কেকটা সেদ্ধ হচ্ছিল না মানে পুরো সাইড থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ একদম লাল হয়ে গেছে বাট এটা মিডিল থেকে ওপর পোর্শানে একদম কাঁচা থাকছিল ঠিক করে হচ্ছিলই না তো তারপরে অনেক কষ্ট করে এটা যাই হোক রেডি হয়েছে তবু আমার মনে হয় যেন কেকটা পুরো পারফেক্ট হয়নি তোমাদেরকে এখন এই পুচকুশোনা কেটে দেখাবে কারণ উনুনে যখন আগুনটা চারোদিকে ছড়িয়ে যায় তখন কিন্তু কেক ঠিক মতন রেডি হয় না এটা একদম স্লো আজে করতে পারলেই কিন্তু সব থেকে ভালো তো ফুচকুশোনাকে দিলাম এখন কেকটা কাটার জন্য ওরা পড়তে বসেছিল দুই ভাই বোন শুভ প্রোজেক্ট বানাচ্ছিল পুচকুসোনা পড়ছিল তো কেকটা খাওয়া হোক তারপরে আবার ওদেরকে আমি পড়তে বসাবো ফুচকুশোনাটা কাটবে কাটো কেক আমি খাওয়াচ্ছি মানে তুমি তো বলছিল যে কেক করো কেক করো আমি তো করতে পারছিলাম না বাড়িতে কারণ কেনা কেক খাওয়া হচ্ছিল সেই জায়গায় গিয়ে আজকে আমাদের বানানো কেক খাওয়া হলো তো এখান থেকে কেকটা একটু কেটে ভালো করে দাও কাটো 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 আমি সবাইকে দেখাই তো খুবই খাস্তা হয়েছে দেখো ভেঙে যাচ্ছে দেখেছো মুচ হয়ে গেছে দাঁড়ো দাঁড়ো আমি কাটি খেয়ে বলো কেমন হয়েছে গরম কেমন লাগছে কাঠের উনুনে তোমাদেরকে তো বললাম যে সাইডগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর মিডিলটা হতে অনেকটা টাইম নিয়েছে তো যাই হোক এবার এখান থেকে কেটে শুভ আমি আমরা সবাই খাবো এই যে শুভ এখানে বসে আছে বেচারা ওকে দিয়ে বুনু দিলও না খেতেও বললো না ও কাঠের উনুনে আগুন খেন কেন তুমি খাও কাঠের উনুনে আগুন জ্বালাতে কেমন লাগলো বেশ মজা লাগছিল না আমাকে বলছে দেখো না কেন জ্বলছে না জ্বলে বুঝে যাচ্ছে কাগজ তো জ্বলবে তারপরে বুঝেই যাবে তোকে যে কাঠ দিতে হবে ওটাও জানে না দিয়ে আমি পরে আবার কাঠটা দিয়ে জ্বালিয়ে দিলাম তো চলো এখান থেকে ভাগ করে খাই আর কালকে সকালে তোর পড়া আছে না কালকে শুক্রবার কালকে ছুটি তাহলে কালকে সকালবেলা গিয়ে একটুখানি দিদনকে আর দাদনকে এই কেকটা দিয়ে আসবি বেঁচে থাকলে দিয়ে আসবি কি বেঁচে থাকে কেক কেক বানানো হলে আমাদের বাড়িতে সত্যি এইবারে কেক থাকবে কি না এইটা নিয়ে প্রশ্ন সবার মনে থাকে তো এখন বাজে দশটা চৌত্রিশ আর রাত্রিবেলার খাবার দাবার সব রেডি করলাম তো আজকে করেছি আন্ডা ভুর্জি আর তার সাথে রয়েছে রুটি শুধুমাত্র পুচকুসোনা আর শুভর জন্য কারণ ওদের লেগেছে ঠান্ডা ফুটতেছে না তো কেসেই যাচ্ছে ওষুধ খাওয়ালাম তারপরেও এখনও ঘরে কাঁচছে আর দিনের বেলা যে মাছের তরকারিটা আছে সবটা খাওয়া হয়নি অনেকটাই তরকারি করেছিলাম তো এইটা দিয়ে এখন আমার ভাত খাওয়া হয়ে যাবে কারণ দুপুরের ভাত আছে ওই জন্য আর মন করছে না এখন রুটি খেতে আমার তো ওদের দুই ভাই বোনের মতন আন্ডা ভুরছি আর রুটি করে দিলাম তবে রুটি থাকলেও থাকতে পারে কিছু বলা যাবে না কারণ আমি যদি আমাদের সবার খাওয়ার জন্য করি তখন পাঁচ থেকে ছটা রুটি করি তো সেই রকমই আজকেও আমি তাই করেছি পাঁচ ছটা রুটি করেছি যে কটা ওদের খেয়ে পুষাবে পুচকুসনা তো একটার বেশি রুটি কোনো দিনও খেতে চায় না জোর করে তাও আমি খাইয়ে দিই যখনও আমার সাথে এক প্লেটে খায় আর তাছাড়া ও কখনোই খাবে না তাও আজকে আমি দুটো রুটি দিয়েছি ছিঁড়ে দিলে ভালো হয় ও বুঝতেই পারবে না একটা রুটি না দুটো রুটি তো যাই হোক চলো আমার মাছের তরকারিটাও গরম হয়ে গেছে এটার মধ্যে আমি ভাত দিয়ে খেয়ে নেবো তবে বাটিটার মধ্যে নিয়েই খেয়ে নেবো ঠিক আছে আমার থালা বাসন বেশি এটো করার দরকার পড়বে না আর দুই ভাই বোনের জন্য এই যে রুটি আর আন্ডা ভুজি তো চলো নিচে চলে আসো আসন পেতে বসে পড়ো তো এখন খাওয়া দাওয়ার টাইম খাবো কি হলো প্লেটটা নিয়ে আসো না না মম্মি তুমি আমি শুনে ছিড়ে দিলে বুঝতে পারবে না আমি চালাতে আছি আহ খুব হুঁশিয়ার না এটাকে চালাক বলে না বুদ্ধি কম বলে আমি যদি ছিঁড়ে দিই দুটো রুটি খেলেই খেলে অসুবিধা কি তার মানে আমি যদি না বলে দুটো রুটি ছিঁড়ে দিই তার মানে সেটা তোমার পেটে যাবে আর আমি যদি বলে দিয়ে ছিঁড়ে দিই তাহলে পেটে যাবে না আর আমি যদি একটার বেশি দুটো রুটি যদি গোটা দিই তাহলেও পেটে যাবে না তাহলে কি ধরনের পেট যেটা ছিড়ে দিলে পরে বেশি খাচ্ছে না কম খাচ্ছে নিজেই জানে না হ্যাঁ আমি দুটো রুটি দিয়েছি কিন্তু আমি ছিঁড়ে দিইনি আমি বললাম যদি আমি তাহলে ঠিক আছে যা খাবা তুমি প্লেটটা তাহলে নিয়ে যাও নিজে নিজে আর ওইখানে গিয়ে আসন পাতো দাদার জন্য একটা তোমার জন্য একটা আর তুমি আমার আসন লাগবে না আমি পাপোসের উপর বসে পড়বো আমি খাবো মাছের তরকারি দিয়ে ভাত ভাত আছে ধনে পাতা তরকারি তো ঝাঁকটা লাগে যখন মানে ভাত অনেক কটাই আছে না খেলে কালকে সকালে আমাদের সবাইকে খেতে হবে চলো চলো হয়ে গেছে আমি ভাত নিয়ে নিয়েছি অল্প করে কেক খেয়েছি বেশি খিদে নেই হুম কেন আমি রুটি খাবো নাকি আমি আর রুটি খাবো না না দেখ না আমি রুটি খাবো না প্রত্যেকদিন রুটি ভালো লাগে না মাঝে মাঝে ঠিক আছে তো এখনই গরম করলাম দেখো তরকারিটার মানে বাটিটা একটুও গরম নেই মানে শীতকালে গরম জিনিসটা বোঝাই যায় না একদমই আর যদি এটা গরমকাল হতো ওই বাটিটাকে আমি হাতে নিতেই পারতাম না তো এই রকম হাত নিয়েছি তো ওই এখন আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপরে আবার আসছি তো এখন বাজি এগারোটা ফুচকুশোনা খাচ্ছে এই দেখো একা খাচ্ছে তোর একটু সময় লাগে তো খাবারটা খেয়ে নিই তারপরে গিয়ে শোবো আর ভিডিওটা এডিট করে তোমাদেরকে তো কালকে সকালে পোস্ট করতে হবে মানে রাতেই পোস্ট করে দেবো কালকে সকালে তোমরা আশা করছি ছটার মধ্যে পেয়ে যাবে যদি ঘুমিয়ে না পড়ি কেন বেশিরভাগই শীতকালে এখন শুয়ে পড়লে ঘুম পেয়ে যায় তো আমি ভাবছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো দাঁড়াও এক মিনিট ফোনটা স্ট্যান্ড না করলে খুবই অসুবিধা হয় তো এখানে স্ট্যান্ড করি কথা বলবি তুই তো ওর জন্য ফোনটা একটু ঘুরিয়ে দিলাম ওকেও দেখো তো আমার জন্য যাই হোক ওদের ক্যামেরার সামনে একটু আসা হয় নয়তো সেইভাবে ফোন কি হলো আচ্ছা বেডের নিচে কিছু জিনিসপত্র আছে আচ্ছা ওই হাড়িটার সাথে লাগছে ওরকম করে স্মরণ করিস না না বেডের উপর তো লাফাস না অনেক পুরনো বেড তো আর মাছা গুলো ধর অনেক বছর হয়ে গেছে আমার থেকে তো বাই চান্স ওয়েট না উঠাতে পারলে লাফাতে লাফাতে নিচে পড়ে যাবি দাদা আমার থেকে তো দাদা বেশি ওয়েট হ্যাঁ তো তোমাদেরকে দেখাবো ভাবছিলাম যে আমাদের না কালকে লাইটে বিল দিয়ে গেছে কালকে তো কালকে তো কালকে দুপুর বেলা লাইটের বিল দিতে এসেছিল এই জন্য বলি যে খেতে খেতে কথা বলতে না আগে খাবারটা খেতে গলায় আটকে যাবে তো আমাদের এইবার তিন মাসের বিল যা এসেছে আমি ভেবেছিলাম যে শীত পড়েছে বিলটা কম আসবে বাট এত বিল এসেছে আমার নিজেরই একটু অবাক লাগছে আমি নিজে বুঝতে পারছি না তবে এই বিলটা আসা আবার একদিকে আমার মনে হচ্ছে নর্মাল ব্যাপার আমি শুভকে বলছিলাম যে অনেক বিল বেশি এসেছে তো বলছে না বিল বেশি আসেনি এটা ঠিকই এসেছে কারণ আমাদের তো ফ্রিজ চলছে যতই গরম না হোক কিন্তু সেই জিনিসটা তো কন্টিনিউ চলছে যেরকম ফ্যানটা আমাদের এখন চলে না তারপরে লাইট টুকটাক যা চলার চলে কিন্তু ফ্যান কুলার এসব জিনিসগুলো চলে না কিন্তু ফ্রিজ তো চলছে ওটা তো কন্টিনিউ শীত বর্ষা গরম সব সময় চলছে তো এইবার আমাদের বিল এসেছে আটশো টাকা তাই তো শুভ না এখানে এক জায়গায় দেখাচ্ছে আটশো উননব্বই আর এক জায়গায় দেখাচ্ছে আটশো বাহান্ন আটশো বাহান্ন হ্যাঁ এখানে দাগ দিয়ে দিয়েছে তো প্রত্যেক মাসের জন্য আমাদের এসেছে দুশো চুরানব্বই দুশো তিরানব্বই দুশো তিরানব্বই প্রথম মাসটা এসছে দুশো চুরানব্বই বাকিগুলোতে গরমটাও ভালোই ছিল শীতটা খুবই কম পড়েছে আমাদের কিন্তু এই বছর আর সেরকম মানে শীতটাতে কষ্ট হয়নি আর শীত সেরকম একটা পড়েও নি আবার তার মধ্যে আজকে তো প্রায় আঠাশ তারিখ তো আঠাশ তারিখ হয়ে গেল এখনও তেমন একটা শীত নেই এই নর্মাল আমরা টুকটাক পড়লেই কিন্তু হয়ে যায় তো কি জানি কীরকম বিল এলো ঠিকঠাক এলো কিনা তাও বুঝতে পারছি না তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানিও যে এই বিলটা ঠিক আছে কিনা কারণ এবার তো শীত পড়েইনি কি জানে শীত তো পড়েইনি গরমই রয়েছে তিন মাসে তিনশো টাকা মানে প্রত্যেক মাসে একশো একশো করে তো শুভ বলতে চাই যে একশো একশো টাকা করে তো আমাদের তিন মাসের বিল আছে ফ্রিজের হ্যাঁ এটাই স্বাভাবিক হতেই পারে না আমার কিছু নেই হ্যাঁ কারণ ফ্রিজটা তো কন্টিনিউ চলছে ওর জন্য তো আর সত্যি কথা আমাদের শীতের সঙ্গে কোনো তফাৎ নেই কারণ আমরা সব সময় ফ্রিজটা চালু রাখছি তবে বন্ধ রাখাটা ঠিক না ফ্রিজ বলে যে বন্ধ রাখাটা ঠিক না তো ওই জন্য আমরা বন্ধ রাখি না তবে হ্যাঁ ওটার টেম্পারেচারটা কম বেশি করে দিই কারণ গরমকালে ওটা ঠান্ডা থাকাটা বেশি দরকার আর শীতকালে কম সেটা ছাড়া বাকি ফ্রিজ তো আমাদের কন্টিনিউ চলে ওয়াইফাই চলে লাইট চলে তিনটে চারটে করে তারপরে ফোন চার্জ হয় টিভিটা এখন চলে না টিভিটা খালি বাদ আছে আর ফ্যানটা চলে না যেহেতু শীতকাল তো তোমরা কমেন্ট করে জানিও যে লাইটের বিলটা তিন মাসের ঠিক আছে কিনা আমাদের যা কিছু ঘরে জলে না জলে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ফুচকুছার তো খাওয়া হয়ে গেছে শুভ এদিকে দেখো বিছানাও করে দিয়েছে ওপর একটা কিছু দেবো আমার শাড়ি কিংবা চাদর যাই হোক একটা কিছু দিয়ে দেবো কারণ শুভ দিতে পারবে না একদিন শুভ চাদর দিতে গিয়ে তো উল্টে পড়েই গেছিল মাজা মাজাটাজা লাগেনি তো ওই জন্য আমিই দিয়ে দেবো আর এখন শুয়ে পড়বো ওদের এখন তো কন্টিনিউ ছুটি আছে তিন তারিখ পড়ছে সোমবার দু তারিখ তারিখ সোমবার এক তারিখ আচ্ছা সোমবার এক তারিখ কিন্তু যেহেতু ফার্স্ট জানুয়ারি পড়ছে ওই জন্য সেকেন্ড জানুয়ারিতে স্কুল খুলবে মঙ্গলবার থেকে স্কুলটা স্টার্ট হবে তো আজকে বৃহস্পতিবার তো এখন এই তিন চার দিন আছে চাইলে একটু সকালবেলার দিকে নাম উঠলে পারবে কিন্তু আমার তো তাড়াতাড়ি উঠতেই হবে তো ওই জন্য চলো আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি ভিডিওটা আবার এডিট করতে হবে তারপরে আবার তোমাদেরকে আমি পোস্ট করব তো প্রায় রাত্রি যখন বারোটা বেজে যাবে তো দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে যদি আজকে ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করে দিও আর

তারা একবারে সাবস্ক্রাইব করে ঠিক আছে আর সব ভিডিও ডেইলি দেবা ডেইলি দেখবা তো চলো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই